সালামু আলাইকুম দর্শক মন্ডলী, আজকে আমি বর্তমানে আমরা যে ভাইরাসগুলো মোকাবেলা করছি সেই ভাইরাসগুলো সম্পর্কে একটা ভিডিও করতে যাচ্ছি। আমি আশা করছি ভিডিওটি ইন্টারেস্টিং হবে এবং আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমরা বর্তমানে কোভিড-19 ভাইরাস ফেস করছি, 2020 সাল থেকে শুরু করে এখন 2022 কোভিড-19 এখনও আছে চলমান, এবং এর মধ্যে আমরা আবার আরেকটা ভাইরাস নাম শুনলাম, মাঙ্কি পক্স ভাইরাস, যেটা গ্লোবাল প্যান্ডেমিক হিসেবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটাকে ডিক্লেয়ার করেছে। তার মানে আমরা বর্তমানে দুইটা ভাইরাসের মুখোমুখি হয়েছি এবং এটা আমাদের জীবনযাত্রাকে অনেকভাবে এফেক্ট করছে। আমাদের চলাচল রেস্ট্রিকশন চলে আসছে এবং আমাদের জীবন এবং কর্মক্ষেত্রেও অনেক ধরনের রেস্ট্রিকশন আমরা ফেস করছি। তো এই ভাইরাসগুলো কীভাবে আসলো, কেন আসলো, এদের ব্যাপারে একটু জানার প্রয়োজন আছে। এবং আমরা প্রথমে ভাইরাস নিয়ে একটু ভাইরাসের ইতিহাস দেখে আসি। আমি যদি ভাইরাসের ইতিহাস সম্পর্কে বলতে চাই, আমাকে প্রথমে বলতে হবে যে ভাইরাস কি প্রাকৃতিক না মানুষের সৃষ্টি। ইনফ্যাক্ট ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সাথে আমাদের বসবাস, আমরা যে প্রত্যেকদিন যে জীবনযাপন করছি, আমাদের আশেপাশে অনেক ভাইরাস এবং ব্যাকটেরিয়া বাতাসের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করছে এবং আমাদের আশেপাশেই আছে। সো ভাইরাস ব্যাকটেরিয়া ছাড়া আমরা আসলে থাকতে পারবো না। কিছু কিছু ভাইরাস এবং ব্যাকটেরিয়া অনেক সময় প্রাণী এবং উদ্ভিদের জন্য জীবনধারণের জন্য সহায়ক ভূমিকা পালন করে, আবার কিছু কিছু ভাইরাস এবং ব্যাকটেরিয়া আছে যেগুলো সহায়ক না, ক্ষতিকর। তো আমরা এখন বলবো ক্ষতিকর ভাইরাসগুলো সম্পর্কে। কোভিড-19, মাঙ্কি পক্স ভাইরাস, এগুলো অবশ্যই ক্ষতিকর ভাইরাস। এখন এটা কি প্রাকৃতিক ভাইরাস নাকি মনুষ্য সৃষ্ট ভাইরাস, এটা নিয়ে তর্ক আছে। প্রাথমিকভাবে অনেক ধরনের অ্যাসেসমেন্ট পাওয়া গেলেও বর্তমানে এটা সায়েন্টিস্টদের কাছে এটা প্রমাণিত এবং অনেক রিসার্চ পেপারে বের হয়েছে যে কোভিড-19 এবং মাঙ্কি পক্স ভাইরাস দুটোই, যদিও প্রকৃতি থেকে এগুলোকে পাওয়া গেছে, বাট এগুলো কিন্তু প্রকৃতিতে জন্ম নেওয়া ভাইরাস না, এগুলো মূলত সায়েন্টিফিক রিসার্চের মাধ্যমে ল্যাবে আবিষ্কৃত ভাইরাস। তার মানে এটা মনুষ্য সৃষ্ট ভাইরাস। ভাইরাসের সম্পর্কে আমরা ইতিহাস পড়লে দেখি যে 1918 সালে একবার বেবুনিক ভাইরাস বা একটা বিশেষ ভাইরাসের প্রাদুর্ভাব হয়েছিল এবং সেই সময় 100 মিলিয়ন লোক এটাতে এফেক্টেড হয়েছিল, অসুস্থ হয়েছিল, মারাও গিয়েছিল প্রচুর লোক। এটা পৃথিবীতে ভাইরাসের সবচেয়ে বড় এটা প্রাদুর্ভাব হিসেবে বিবেচনা করা হয়, যেটা হয়েছিল 1918 সালে, মূলত ইউরোপে হয়েছিল এবং আফ্রিকাতে এটা এফেক্টটা বেশি ছিল। এরপরে হয়েছে 68 সালে হয়েছে, এরপরে 80-এর দশক, 90-এর দশকে হয়েছে, এগুলো অনেকগুলো ছিল পক্স রিলেটেড এবং অনেকগুলো ছিল বার্ড ফ্লু রিলেটেড। 80-90-এর দশকে আমরা বার্ড ফ্লু ভাইরাস, যেটা মুরগি বা পাখির মধ্যে হয়, দেখেছি। এই জন্য আমাদের দেশের যারা খামারি ছিল তারা খুব খারাপভাবে এফেক্টেড হয়েছিল এবং অনেক মুরগি ধ্বংস করা হয়েছিল, মুরগির খামার নিয়ে যারা ব্যবসা করেছেন ব্যবসা অনেক লস করেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে মাঙ্কি পক্স ভাইরাস বা কোভিড-19 যেটা ভাইরাস বের হলো, এটা যদি মানুষের সৃষ্টি হয় তাহলে এটা কারা সৃষ্টি করেছে? এখন কিছুদিন আগেও আমেরিকা বলছিল চায়না করেছে, চায়না বলছিল আমেরিকা করেছে, এটা নিয়ে আসলে সরাসরি কেউ দায় স্বীকার করেনি যেটা আসলে কারা করেছে। বাট আমরা যেটা জানি যে মূলত বিশ্ব মহাযুদ্ধগুলোর ইতিহাস পড়ার সময় আমরা দেখেছি যে পৃথিবীতে যখন যুদ্ধ হয় তখন একটা যুদ্ধের কলাকৌশল হিসেবে অ্যাডভান্স আর্মিগুলো বায়োলজিক্যাল ওয়েপেন হিসেবে ভাইরাসকে ইউজ করে। যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি, প্রথম বিশ্ব মহাযুদ্ধের সময় বিষাক্ত গ্যাস ইউজ করা হয়েছিল, জার্মান বাহিনী, নাৎসি বাহিনী তারা অ্যাপ্লাই করেছিল মিত্র বাহিনীর উপরে, মাস্টার্ড গ্যাস বলে, এরকম গ্যাস বাতাস যেদিকে যায় সেদিকে যখন এটার এই গ্যাসের সিলিন্ডারে আগুন ধরানো হয় তখন বাতাসের সাথে এই গ্যাস চলে যেত। তখন জার্মান বাহিনী যখন দেখেছে বাতাসটা হচ্ছে তাদের অনুকূলে, মানে বাতাসটা যাচ্ছে মিত্রবাহিনীর ট্রেঞ্চের দিকে, সেই সমস্ত সময় তারা সিলিন্ডারের মধ্যে আগুন দিয়ে একটা গ্যাস তৈরি করেছে এবং এই গ্যাসগুলো চলে গেছে, ভারী ছিল বাতাস থেকে, সো এগুলো মিত্রবাহিনীর সৈনিকরা যেদিকে ছিল ট্রেঞ্চে সেই ট্রেঞ্চের মধ্যে যায় এবং ট্রেঞ্চের মধ্যে যেহেতু বাতাস থেকে ভারী, এগুলো গ্র্যাভিটেশনাল পুলে এটা
মাটির দিকে নামতে থাকে এবং ট্রেঞ্চের মধ্যে ঢুকে যায়। এই ট্রেঞ্চ ওয়ারফেয়ারের সময় এই ক্ষতিকারক গ্যাস মাস্টার্ড গ্যাসের জন্য অনেক লোক প্রাণহানি হয়েছিল, এটা একটা গেল। এরপরে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় অ্যানথ্রাক্স জাতীয় জীবাণু ছড়িয়ে দেওয়া হলো অপোজিশনকে ঘায়েল করার জন্য। এটা যে শুধু জার্মানি করেছে তা না, এটা মিত্রবাহিনীও করেছে, যে সুযোগ পেয়েছে সেই করেছে। এই ট্রেন্ডটা কিন্তু রয়ে গেছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় অনেক ধরনের যেটা বায়োলজিক্যাল ওয়ারফেয়ার হিসেবে, এটা কিন্তু গ্যাস, তারপরে বিভিন্ন ধরনের জীবাণুর ব্যবহার আমরা দেখতে পাই, ইতিহাসে এগুলো লিপিবদ্ধ আছে। আপনারা যদি ইতিহাস পড়েন, এটা আরও যদি মিলিটারি হিস্ট্রি পড়ে দেখেন, তাহলে এই সমস্ত গল্পগুলো আপনারা দেখবেন এগুলো আছে। তো আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করি। এরপরে পৃথিবীতে কিন্তু অনেক ধরনের যুদ্ধ হয়েছে, উপমহাসাগরের যুদ্ধ হয়েছে, কোরিয়ান পেনিনসুলার যুদ্ধ হয়েছে, তারপরে বিভিন্ন জায়গায় যুদ্ধ লেগেই আছে। মিডল ইস্ট তো চরমভাবে অশান্ত। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি এরকম বায়োলজিক্যাল ওয়ারফেয়ারের অ্যাপ্লিকেশন হয়েছে। এখন প্রেজেন্টলি এই যে দুইটা ভাইরাসের কথা বললাম, COVID-19 এবং মাঙ্কিপক্স, এগুলো যে মানুষের সৃষ্ট এটা এখন প্রমাণিত। বিভিন্ন সায়েন্টিস্টরা তাদের রিসার্চ পেপারে বলেছেন। আমি জাস্ট একটা উদাহরণ ড্র করি, যেমন 2012 সালে একটা ছবি বের হয়েছে, হলিউড মুভি, কেট উইন্সলেট এবং গিনেথ প্যালট্রো এটা দুজন লিড ক্যারেক্টারে ছিলেন। এই ছবির মূল প্রতিপাদ্য ছিল যে একটা ভাইরাস উৎপন্ন হয়েছে হংকং, চায়না, এই জায়গা থেকে, ছবিতে যেটা দেখানো হয়, এবং সেখান থেকে এটা ট্রাভেল করতে করতে ইউএসএ যায় এবং এটা পরবর্তীতে ইউরোপে যায় এবং এন্টায়ার ওয়ার্ল্ডে এটা ছড়িয়ে পড়ে। ছবিটা ছিল 2012 সালে, তখনও কিন্তু কোনো এরকম ভাইরাস ছিল না। তো তখন দেখা যাচ্ছে যে এই ছবিটাতে দেখায় যে পুরো পৃথিবী লকডাউন হয়ে যায় এবং অনেক মানুষ মারা যায়। ইনফ্যাক্ট এই ছবিটা 2012 সালে মুক্তি পাওয়ার পরে অতটা হিট হয় নাই, কিছু লোক দেখেছে, এটা একটা ডিজাস্টার মুভি ছিল। এর পরপরই 2014 সালে জন হপকিন্স ইউনিভার্সিটির সাথে বিল গেটস এবং মেলিন্ডা গেটস ফাউন্ডেশন মিলে একটা সিমুলেশন এক্সারসাইজ করলো, যেটাতে তারা দেখালো যে পৃথিবীতে একটা ভাইরাসের আক্রমণ হবে অতি শীঘ্রই, এবং তারা খুব ডেফিনেট ছিল যে এটা হবেই, এবং সেখানে 100-200 মিলিয়ন লোক অ্যাফেক্টেড হবে এবং হিউজ পরিমাণ লোক এটাতে মারাও যাবে, অসুস্থ হবে, মারাও যাবে, ক্যাজুয়ালিটি রেট খুব হাই। এবং এই প্রেডিকশনটা তারা বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে দিয়েছিল, CIA-কে দিয়েছিল এবং অন্যান্য দিয়েছিল অ্যালার্ট হওয়ার জন্য। এখন প্রশ্নটা হচ্ছে 2012 সালে হলিউড কীভাবে জানলো যে এরকম একটা ভাইরাস হবে, যেটা ইনফ্যাক্ট 2020-এ হয়েছে, COVID-19 ভাইরাস। তার মানে 2012 সালে হলিউডের প্রডিউসার কীভাবে জানতো যে এরকম একটা হবে? এবং এই 2012-র যে ছবিটা ছিল, আপনারা এই ছবিটা ইউটিউবে আছে দেখতে পারেন, HBO-তে দেখে, এই ছবির প্রত্যেকটা সিনের সাথে, বাস্তবের প্রত্যেকটা সিন মিলে যায়। এখন অনেকেই বলে যে হলিউডের কাছে অ্যাডভান্স ইনফরমেশন ছিল এরকম কিছু একটা হবে 8-10 বছরের মধ্যে। আচ্ছা, আমি হলিউড মুভি বাদ দিলাম, 2014 সালে যে জন হপকিন্স ইউনিভার্সিটি এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন যে সিমুলেশনটা করলো, করে যেটা দেখলো যে এরকম একটা ডিজাস্টার আসছে এবং তারা ডেফিনেটিভ প্রেডিকশন দিয়েছে যে এরকম হচ্ছে এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে তারা সতর্ক করার জন্য বলেছে। আচ্ছা, এরপরে বিল গেটস নিজে 15 সালে একটা টেড টকের একটা, এটা একটা বিখ্যাত প্ল্যাটফর্ম, টেড টকসে গিয়ে বিল গেটস বললেন যে পৃথিবীতে এরকম ভাইরাস আসছে। অ্যান্ড প্রশ্ন হচ্ছে বিল গেটস কীভাবে জানলেন যে এরকম ভাইরাস আসছে? এবং বিল গেটস সেখানে অন্তত 15-20 মিনিট ধরে এই কথাই বোঝানোর চেষ্টা করেছেন যে এরকম ভাইরাস যখন আসবে তখন এটার কোনো ওষুধ থাকবে না এবং এটা খুব খারাপভাবে মানুষকে এফেক্ট করবে। 1918 সালের পরে এই যেটা এফেক্ট করবে সেটা হবে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি ক্যাজুয়ালিটি করা একটা রোগ। তো তারা কীভাবে প্রেডিক্ট করলো? তার মানে কি তাদের কাছে অ্যাডভান্স ইনফরমেশন ছিল? কারণ তখন পর্যন্ত অনেকে মনে করতো যে হ্যাঁ, সামাও তারা এটা প্রেডিক্ট করেছে বা এরকম আসে 100 বছর পর পর এরকম একটা প্রেডিকশন দিয়েছে। বাট এখন পৃথিবীতে সবাই শিওর যে এই জিনিসটা যেহেতু আমেরিকার তৈরি, সো আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক, বিল গেটস এবং অন্যান্যরা তারা জানতেন যে এরকম কিছু একটা আসছে, কারণ এটা আমেরিকাতেই তৈরি হয়েছে। আচ্ছা, এইটার পক্ষে যুক্তি কি? আপনি বলতে পারেন যে পৃথিবীর কোনো মিডিয়াতে এটা বলে নাই যে আমেরিকা এটা তৈরি করেছে, আমেরিকা নিজেও স্বীকার করে নাই। আমেরিকা বলেছিল চায়না করেছে, চায়না বলেছে আমেরিকা করেছে, ব্লেম গেম চলছিল। বাট ডেফিনেট কীভাবে হলো যে আমেরিকা চলছে? আচ্ছা, আমেরিকার একজন কংগ্রেস ওয়ুমেন আছে, তুলসি গ্যাবার্ড, রিসেন্টলি ওনার বেশ কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে, উনি একদম দাবি করেছেন যে এটা আমেরিকারই সৃষ্টি।
আমেরিকার ল্যাবে এটা তৈরি হয়েছে। আপনারা তুলসি গাবার্ডের ইউটিউবের ভিডিও দেখতে পারেন, যে তারপর তুলসি গাবার্ড, তারপর আরেকজন আছে ইলহান ওমর, এরা কিন্তু খুব সত্য কথা সহজে বলে ফেলে। এদের ভিডিও দেখলে আপনি দেখবেন যে এরা ডাইরেক্টলি ব্লেম করেছে যে আমেরিকার ল্যাবে এইসব ভাইরাস তৈরি। আচ্ছা, আমি আরেকটি ইতিহাস বলি আপনাদেরকে, স্মরণ করে দিই। 1990 সালের দিকে ইবোলা ভাইরাস প্রাদুর্ভাব দেখা দিয়েছিল এবং ইবোলা 90 পরে 2000, ইনফ্যাক্ট 2012-13-তে আরেকবার সেকেন্ড টাইম প্রাদুর্ভাব হলো। এই ইবোলা ভাইরাসও কিন্তু ল্যাবে তৈরি এবং এটা নিয়ে বিবিসির ডকুমেন্টারি আছে, আপনাদের দরকার হলে দেখতে পারেন, 1 ঘন্টার ডকুমেন্টারি আছে, যে ইবোলা ভাইরাসটা আমেরিকার তৈরি, আমেরিকা মিলিটারি কোনো একটা ল্যাবে এটা বায়োলজিক্যাল ওয়েপন হিসেবে এটা তৈরি করা হয়েছিল এবং একটা ল্যাব লিকের মাধ্যমে এটা আফ্রিকাতে ওরা প্রয়োগ করেছিল। অনেক সময় ল্যাব টেস্ট করে আফ্রিকাতে গিয়েই করেছিল এবং আফ্রিকায় এটা প্রাদুর্ভাব হয়েছিল। এটা বেসিক্যালি ওয়েস্ট আফ্রিকাতে হয়েছিল এবং 2013-14 পর্যন্ত এটা খুব খারাপভাবে অনেক মানুষের প্রাণহানির কারণ ছিল এবং এটাও আবার কি এটার প্রতিষেধক কিন্তু আমেরিকা আবিষ্কার করেছে। সো যার কাছে এটার সূত্র ছিল, জীবাণু ছিল, তার কাছে আবার প্রতিষেধক আছে। সো এবার করোনা ভাইরাসটা দেখেন, আমেরিকার কিন্তু ফাইজার কোম্পানি সবার আগে এটা বের করেছে। মাঙ্কিপক্সের কথা বলা হচ্ছে, মাঙ্কিপক্স মাত্র প্যান্ডেমিক ঘোষণা করলো, আবার দেখবেন মাঙ্কিপক্সের যে এই প্রতিষেধক এটাও কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বের করবে এবং লিড দেবে আমেরিকা অথবা ব্রিটেন। কারণ কি, বিকজ ওদের কাছে এই জীবাণুটা ওরাই তৈরি করেছে। সো যে তৈরি করেছে তার কাছে এটা সলিউশন থাকে। এভাবে করে কিন্তু বায়োলজিক্যাল ওয়েপেন হিসেবে ভাইরাসকে ওয়েপেনাইজ করা হয়, মানে ইউজ করার জন্য এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় এবং বিভিন্ন সময় এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। আমি এই ভিডিওটা শেষ করব, রিসেন্টলি একটা ভিডিও আবার খুব সাড়া জেগেছে, ভাইরালই হয়েছে বলা যায়। এটা হচ্ছে বিল গেটস আবার বলেছেন যে আগামী 5 বছরের মধ্যে 2টা ভাইরাস প্রাণঘাতী আবার বের হবে এবং এইটা যে উনি বলেছেন, আবার উনি ডেফিনেটিভ কথাই বলেছেন যে আসবেই। এবং বিল গেটসের এই ভিডিও বের হওয়ার পরপরে মাঙ্কি পক্স ভাইরাসের কথাটা আমরা জানতে পারলাম, যেটা প্যান্ডেমিক হিসেবে বের হয়েছে। তার মানে প্রশ্ন হচ্ছে বিল গেটস কীভাবে জানলো? বিল গেটস যে বলছে, বিল গেটস সায়েন্টিস্ট ঠিক আছে, বাট বিল গেটস তো ভাইরোলজিস্ট না, তাহলে বিল গেটস কীভাবে জানে? বিল গেটস এই জন্যই জানে যে ইউএসএর ম্যাক্সিমাম অ্যাডভান্সড যে ফ্যাসিলিটিগুলো আছে ওরা বায়োলজিক্যাল ওয়েপেন হিসেবে ভাইরাসকে ইউজ করে, সেই হিসেবে জেনে গেছে এবং সে আগেই মানুষকে সতর্ক করে দিচ্ছে যে এরকম ভাইরাস কিন্তু আসবে এবং ভাইরাসের অ্যাটাক হবে এবং প্রচুর মানুষের প্রাণহানি ঘটবে। তাই আমাদের এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে এবং এই জিনিসগুলো আমরা যদি জানি, আমাদের অ্যাডভান্স ইনফরমেশন থাকে, তাহলে ইবোলা, তারপরে কোভিড-19 এবং মাঙ্কিপক্স ভাইরাস, এগুলো সম্পর্কে অ্যাডভান্স ইনফরমেশন থাকলে আমরা অন্তত জানতে পারবো যে এগুলো কোথায় উৎপন্ন হয়েছে, এগুলো প্রাকৃতিক না, এগুলো মনুষ্যসৃষ্ট এবং এগুলোর ট্রিটমেন্ট আছে এবং আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং এগুলো জেনারেল নলেজ হিসেবে আমাদেরকে জানতে হবে যে আসলে পৃথিবীতে কোথায় কী ঘটছে। আমরা আসলে যদিও এগুলোর সাথে আমরা রিলেটেড না, কিন্তু এফেক্টেড হয়ে যাচ্ছি। সো আমাদেরকে এগুলো জানতে হবে এবং প্রতিশোধ ব্যবস্থা সম্পর্কে আমাদের জানতে হবে, সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে সতর্ক থাকতে হবে নতুন কোনো ভাইরাস আবার কেউ ছেড়ে দিল কি না, কেননা এগুলো খুবই প্রাণঘাতী এবং এগুলো সম্পর্কে সতর্কতাই আমাদেরকে বাঁচাতে পারে। সো আমার এই ভিডিওটা একটা সাধারণ জ্ঞানের ভিডিও হিসেবে আপনি কনসিডার করতে পারেন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আশা করছি সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।